সকলকে স্বাগত এই প্রতিকূল পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার ক্ষুদ্র প্রচেষ্টা আজ দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় আজকের আলোচ্য বিষয় উদ্ভিদের সংবেদনশীলতা ও সারা প্রদান প্রথমে জানতে হবে পরিবেশের পরিবর্তনের সঙ্গে কীভাবে উদ্ভিদের সংবেদনশীলতা জড়িয়ে রয়েছে সূর্যমুখী ফুল সূর্যের দিকে মুখ করে থাকে কারণ এক্ষেত্রে সূর্যালোক হলো তার উদ্দীপক অঙ্কুরিত যে বীজ তার ভুন মূল অনুকূল পরিবেশে মাটির নিচের দিকে যায় কারণ এক্ষেত্রে জল হলো তার উদ্দীপক একই রকমভাবে গাছের কাণ্ড আলোর দিকে যায় মূল মাটির ওপরে আর কাণ্ড কখনোই কিন্তু অন্ধকারের দিকে যাবে না কারণ এগুলো প্রতিকূল পরিবেশ ও প্রতিকূল উদ্দীপক তাহলে প্রতিকূল পরিবেশ এবং প্রতিকূল উদ্দীপকের দিকে কখনোই কিন্তু এরা গমন না তাহলে আমরা একটা কথা সবসময় এখানে লক্ষ্য করতে পারছি সেটা হলো গিয়ে উদ্দীপক এই উদ্দীপক এই উদ্দীপক আসলে কি না উদ্দীপক হচ্ছে গিয়ে জীব বাইরের এবং অভ্যন্তরের কোনো একটি বিষয়বস্তু সেটা যা কিছু হতে পারে যেমন জীবদের বাইরে যদি হয় সেটা আলো তাপ বায়ু ইত্যাদি হতে পারে অভ্যন্তরে যদি উদ্দীপক হয় সেক্ষেত্রে আমরা হরমোনকে ধরে নিতে পারি হরমোন উদ্ভিদেরও থাকে প্রাণীদেরও থাকে উভয়ের ক্ষেত্রেই কিন্তু লক্ষ্য করা যায় এইগুলোর সাথে মিলিয়ে অর্থাৎ উদ্দীপকের সহায়তায় উদ্ভিদের যে সাড়া প্রদানের ক্ষমতা তাকে কিন্তু আমরা সংবেদনশীলতা বলছি যে কোনো ধরনের পরিস্থিতিতে উদ্দীপকের সহায়তায় উদ্ভিদের যে সাড়া প্রদান করার ক্ষমতা তাকেই কিন্তু আমরা বলছি সংবেদনশীলতা এর অপর একটি নামও রয়েছে তাকে আমরা উত্তেজিতা বলতে পারি সংবেদনশীলতা বা উত্তেজিত এবারে আসি উদ্ভিদের সাড়া প্রদান উদ্ভিদের সাড়া প্রদানের কতগুলি সাধারণ উদাহরণ আমাদের চোখের সামনে কিন্তু রয়েছে এগুলো আমরা দেখে থাকি বা জানি এটা সত্য যে উদ্ভিদের প্রদান বাইরের থেকে সেভাবে লক্ষ্য করা যায় না কোনো উদ্ভিদকেই উদ্দীপক দিলে সেই উদ্দীপকের বিপরীতে উদ্ভিদ যে সাড়া প্রদান করছে সেটা আমরা সহজেই কিন্তু দেখে কোনো উদ্ভিদকে দেখে বুঝতে পারবো না তাহলে কিন্তু আমাদের কিছু এক্সাম্পল রয়েছে উদ্ভিদের মধ্যে কিছু উদাহরণ রয়েছে যে উদাহরণগুলো আমাদেরকে দেখায় যে উদ্ভিদ কিন্তু সারা প্রদান করে আমরা চোখে সেটা প্রত্যক্ষণ করতে পারি তারই মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে এই লজ্জাবতী এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে মিমসা পুডিকা আমরা জানি যে লজ্জাবতী গাছের পাতায় স্পর্শ বা আঘাত কিছু করলে পত্রকগুলো তৎক্ষণাৎ কিন্তু মুদে যায় বা বুঝে যায় কারণ হচ্ছে পাতার যে পত্র মূল তার নিম্মাংসের কোষগুলোর মধ্যে রসফিত একটা রসফিত চাপ পার্শ্ববর্তী কোষে পরিবাহিত হয় পার্শ্ববর্তী কোষে পরিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে নিম্ংসের যে কোষ সেগুলোর মধ্যে রসফীতি চাপ কমে যায় এবং পাতাগুলো গুটিয়ে যায় হাতের স্পর্শ আঘাত এখানে উদ্দীপক এই উদ্দীপনায় পত্রমূলের কোষের রস সংবেদনশীল হওয়ার জন্যই কিন্তু ওই ধরনের ঘটনা আমরা লক্ষ্য করতে পারি লজ্জাবতির ক্ষেত্রে দ্বিতীয় আরটি উদ্ভিদ হচ্ছে গিয়ে বনচারা এটিকেও কিন্তু আমরা দেখে লক্ষ্য করতে পারি এর কতগুলি নাম রয়েছে প্রথমে বিজ্ঞানসমত্ত নামটি বলি ডেসমোডিয়াম গাইডেন্স এছাড়া কিছু এর সাধারণ নাম রয়েছে একে ড্যান্সিং ট্রি বলা হয় কারণ একটু পরেই বলছি এছাড়া এর অপর একটি নাম হচ্ছে গিয়ে ভারতীয় টেলিগ্রাফ উদ্ভিদ বলা হয় এক্ষেত্রে ক্ষেত্রে কি লক্ষ্য করা যায় না দেখা যায় যে উদ্ভিদের যে পাতা ত্রিফলক যৌগিক পত্র অর্থাৎ তিনটে একটি বড় পত্রক এবং বাকি দুটি ছোট পত্রক বড় পত্রকের সঙ্গে ছোট পত্র কেমন হয় দেখতে আমি তোমাদের একটু এঁকে দেখাই এই হচ্ছে সেই বড় পত্রক তার সাথেই দুটি ছোট ছোট পাতা এইভাবে নিচের দিকে লেগে থাকে গোটা উদ্ভিদটার মধ্যে এই রকম ফলক পুরো উদ্ভিদটা জুড়েই কিন্তু লক্ষ্য করা যায় এক্ষেত্রে ওপরের যে পাতাটি এটি কিন্তু স্থির থাকে নিচে যদি ছোট ছোট পত্রক তারা ক্রমান্বয়ে ওপরে এবং নিচের দিকে আন্দোলিত হতে থাকে এই উদ্ভিদের পাতা হচ্ছে ত্রিফলক যৌগিক পত্র এর মধ্যবর্তী যে বৃহৎ পত্রক সেটা নিশ্চল এবং মধ্যবর্তী যে বৃহৎ পত্রক সেটা কিন্তু নিশ্চল এবং পার্শ্বীয় যে পত্রকদ্বয় রয়েছে তাদের পত্র মূলের মধ্যে এই অংশে রসফিত চাপের তারতম্যের জন্য পত্র দুটো ওপর এবং নিচে ওঠানামা করে এই ওপর নিচে ওঠানামা করে বলেই এটাই কিন্তু ড্যান্সিং ট্রিও বলা হয় তাহলে এই গেল দুটো এক্সাম্পল যেটার দ্বারা কিন্তু এই দুটো উদাহরণ যার দ্বারা আমরা উদ্ভিদের সাড়া প্রধানকে আমাদের চোখের দ্বারা প্রত্যক্ষণ করতে পারি এরপরেও যে বলছি প্রতিটা উদ্ভিদ সংবেদনশীল সবাই উত্তেজনায় সাড়া দেয় কিন্তু আমরা চোখে দেখতে পাই না তাহলে এই বিষয়গুলো একজন বিজ্ঞানীর জন্য কিন্তু আজকে জানা আমাদের সম্ভব হয়েছে তার নাম অবশ্যই বিশেষভাবে উল্লেখযোগ্য তিনি হলেন গিয়ে আচার্য জগদীশ চন্দ্র বসু আচার্য জগদীশচন্দ্র বসু তিনি উদ্ভিদের সংবেদনশীলতা সংক্রান্ত বিভিন্ন রকমের আবিষ্কার করেন কীরকম তার আবিষ্কার ছিল একটু ছোট্ট করে বলে রাখি তার আবিষ্কৃত একটা বিশেষ ধরনের যন্ত্র নাম হচ্ছে সমতাল তরুলিপি যন্ত্র বাংলায় আর যদি ইংরেজিতে বলি তাহলে রেজোনেন্ট রেকর্ডার এর দ্বারা জগদীশ চন্দ্র বসু উদ্ভিদের সংবেদনশীলতা বুঝতে পেরেছিলেন তিনি প্রথমে এই যন্ত্রের দ্বারা লজ্জাবতী পাতার পত্রমূলের থেকে তিরিশ এম দূরে একটা পত্র কিনতে ইলেকট্রিক শক দিয়েছে ইলেকট্রিক শকের দেড় সেকেন্ড বাদে পত্রগুলো গুটিয়ে যায় পুনরায় ওই একইভাবে শক দিয়ে তিনি একই রকম ফলাফল দেখতে পান এর দ্বারা তিনি প্রমাণ করেছিলেন যে উন্নত প্রাণীদের স্নায়ুক উদ্দীপনা স্নায়বিক উদ্দীপনার থেকে লজ্জাগতির পাতার উদ্দীপনা অনেকটা ধীর গতিতে ছড়িয়ে পড়ে কিন্তু নিম্ন শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে এটা দ্রুত গতিতে হয় এছাড়াও তিনি প্রমাণ করেছিলেন যে বিনা আঘাতে উদ্ভিদে উত্তেজনা সৃষ্টি হয় এবং উত্তেজনার তরঙ্গ দূরবর্তী অংশে ছড়িয়ে পড়ে তার এই উল্লেখযোগ্য গবেষণার জন্যই তার নাম আজ উল্লেখযোগ্য গাছেরও যে প্রাণ আছে এই কথাটি প্রথম বিশেষভাবে উল্লেখযোগ্যভাবে তিনি বলেছিলেন এবং যে বিজ্ঞানীর কথা আমাদের বারবার মনে রাখতে হবে এই সংবেদনশীলতার সঙ্গে তিনি হলেন গিয়ে আচার্য জগদীশচন্দ্র বসু বেশ এর সঙ্গে রিলেটেড একটি বিষয় হচ্ছে উদ্ভিদের চলন কেননা উদ্ভিদের এই যে রসকৃতিজনিত চাপ ইত্যাদি বিষয়বস্তুগুলো আমরা বলছি এগুলো সবই কিন্তু উদ্ভিদের চলনের ওপর বা চলনের বিষয়বস্তুগুলোকে দেখায় তো উদ্ভিদের চলন কাকে বলে এই বিষয়টি আগে জানতে হবে যদি বলি যে উদ্ভিদের চলন কি তার আগে জানতে হবে যে হ্যাঁ তাহলে চলন কি চলন হচ্ছে যে যে প্রক্রিয়ায় কোনো জীব এক জায়গায় স্থির থেকে উদ্দীপকের প্রভাবে বা স্বতঃস্ফূর্তভাবে দেহের কোনো অংশ বা অঙ্গ প্রতঙ্গে সঞ্চালনের মাধ্যমে সাড়া প্রদান করে সেই প্রক্রিয়াকে আমরা চলন বা মুভমেন্ট করে থাকি উদ্ভিদের চলন বিশেষভাবে উল্লেখযোগ্য বিশেষভাবে দেখা যায় তো এই চলনকে বিভিন্ন ভাগে ভাগ করা যেতে পারে উদ্ভিদের এই চলন প্রক্রিয়াকে একটি ছকের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করছি সহজভাবে এই বিষয়গুলি মনে রাখলে আর এই চলনের প্রক্রিয়া বুঝতে কোনো দিন অসুবিধা হবে না দেখো উদ্ভিদের চলনের তিনটি প্রধান বিষয় রয়েছে বা তিন তিন প্রকারের চলন প্রধানভাবে লক্ষ্য করা যায় এটাকে বলা হয় ট্যাকটিক চলন অপরটি হচ্ছে ট্রপিক চলন এবং নেক্সট হচ্ছে ন্যাস্টিক চলন এই তিন প্রকার চলন ছাড়াও উদ্ভিদে অন্যান্য চলন দেখা যায় কিন্তু সেই চলনগুলি উল্লেখযোগ্য নয় সেভাবে এগুলি যেভাবে উল্লেখযোগ্য ট্যাকটিক চলন ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলন ট্যাকটিক চলনের কিছু ভাগ রয়েছে ট্রপিক চলনের ভাগ রয়েছে এবং ন্যাস্টিক চলনের ভাগ রয়েছে প্রথমেই দেখো আমাদের জানতে হবে যে ট্যাকটিক চলন কাকে বলে ট্যাকটিক চলন বলতে কি বোঝায় না ট্যাকটিক চলন হয়ে গিয়ে বাহ্যিক উদ্দীপকের উৎসের গতিপথ ও তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদের সমগ্র দেহের বা দেহাংশের বা কোনো কোষের এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হওয়ার যে প্রক্রিয়া তাকেই ট্যাকটিক চলন করে তোমাদের এক্ষেত্রে সংজ্ঞা জটিল মনে হতে পারে কিন্তু সংজ্ঞার কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো যদি আমরা মনে রাখি তাহলে এই চলনের সংজ্ঞা দেওয়া কিন্তু খুব সোজা যেমন ট্যাকটিক চলনের ক্ষেত্রে একটা বিশেষ বৈশিষ্ট্য যেটি সংজ্ঞার মধ্যে থাকলেই এই চলনটি যুক্তিযুক্ত হয় সেটি হলো গিয়ে চলনের সংজ্ঞাটি যুক্তিযুক্ত হয় সেটি হল গিয়ে বাহ্যিক বা বহিষ্ঠ উদ্দীপক বহিষ্ঠ উদ্দীপকের উৎস এই কথাটি মনে রাখলেই কিন্তু এই ট্যাকটিক চলনের বিষয়বস্তুটি আমরা বা ট্যাকটিক চলনের যে সংজ্ঞাটি সেটা করতে পারবো তাহলে আবার বলি সংজ্ঞাটি না দেখো বাহ্যিক উদ্দীপকের উৎসের গতিপথ ও তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদের সমগ্র দেহের বা দেহাংশের বা কোনো কোষে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হওয়ার যে প্রক্রিয়া তাকে ট্যাকটিক চলন বলে এর বিভিন্ন ভাগ রয়েছে প্রথম ভাগটি হলো গিয়ে ফটোট্যাকটিক কাকে বলা হয় ফটোট্যাকটিক দেখো এইগুলো সংজ্ঞা দেওয়া কিন্তু খুব সহজ তার কারণ হচ্ছে গিয়ে প্রতিটার অর্থ যদি আমরা জেনে থাকি তাহলে শুধু ট্যাকটিক নয় বাদবাকি যে চলনগুলির পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ ট্রপিক বা ন্যাস্টিক এই সবগুলির সংজ্ঞা কিন্তু আমরা সহজেই দিতে পারব ফোটো ফোটো কথার অর্থ হচ্ছে গিয়ে আলো আলোকে বুঝে থার্মো থার্মো কথার অর্থ হচ্ছে গিয়ে তাপ কেমো কথার অর্থ হচ্ছে গিয়ে রাসায়নিক পদার্থ বা রাসায়নিককে বোঝাতে চাইছে হাইড্রো কথার অর্থ হচ্ছে গিয়ে জল তাহলে ফোটো ট্যাকটিক কাকে বলে না উদ্ভিদের সমগ্র দেহ যখন আলোক উদ্দীপকের প্রভাবে স্থান পরিবর্তন করে তখন তাকে আমরা বলব এর উদাহরণ কি হতে পারে না উদাহরণ হিসেবে আমরা নিতে পারি ভলভক্স শৈবাল যেটা স্বল্প আলোর দিকে অগ্রসর হয় কিন্তু প্রখর আলোর দিক থেকে কিন্তু দূরে সরে যায় নেক্সট হচ্ছে গিয়ে থার্মোট্যাক্টিক থার্মোট্যাক্টিক চল কাকে বল না উদ্ভিদের সমগ্র দেহ যখন উষ্ণতার উদ্দীপকের প্রভাবে স্থানান্তরিত হয় তখন তাকে আমরা বলবো থার্মোট্যাক্টিক এর উদাহরণ কি হতে পারে না ক্ল্যামাইডোমোনাস নামক যে শৈবাল রয়েছে সেটি দেখা যায় যে বেশি উষ্ণতা দিয়ে কিন্তু সরে যায় নেক্সট হচ্ছে দেখো কেমোট্যাক্টিক কেমোট্যাক্টিক চলন কাকে বলে না উদ্ভিদের সমগ্র দেহ যখন কোনো রাসায়নিক পদার্থের আকর্ষণে স্থানান্তরিত হয় তখন তাকে আমরা কেমোট্যাক্টিক চলন বলি উদাহরণ কি এর না গ্লুকোজের দ্বারা দেখা যায় যে গ্লুকোজের দ্বারা আকৃষ্ট হয়ে মশের যে শুক্রাণু সেটা ডিম্বাণুর দিকে ধাবিত হয় ম্যালিক আসিড দ্বারা আকৃষ্ট হয়ে ফার্ন গাছের যে শুক্রাণু সেটা ডিম্বাণুর দিকে ধাপিত হয় এগুলো সবই কিন্তু কেমোট্যাকটিকের উদাহরণ সর্বশেষ হচ্ছে হাইড্রোট্যাক্টিক হাইড্রোট্যাক্টিক চলন কাকে বলে না যখন উদ্ভিদের সমগ্র দেহ জল উদ্দীপকের প্রভাবে স্থান পরিবর্তন করে তখন তাকে আমরা হাইড্রোটাক্টিক চলন বলি উদাহরণ কি হবে না এক কিছু শৈবাল রয়েছে যারা শুষ্ক স্থান থেকে দেখা যায় যে জলের দিকে কিন্তু ধীরে ধীরে সরে যাচ্ছে তাহলে সেটি কিন্তু হাইড্রোট্যাক্টিকের সামনে আচ্ছা নেক্সট চলনের দিকে আমরা আসি দেখো নেক্সট যে চলন সেটাকে বলা হচ্ছে ট্রপিক চলন এর অপর নাম দিগ নির্মিত চলন এই ট্রপিক চলন কাকে বলা হয় এক্ষেত্রে আমরা মনে রাখি তাহলে কিন্তু এর সংজ্ঞা দেওয়াও খুব একটা জটিল হবে এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য যে বিষয়টি মনে রাখতে হবে সংজ্ঞার জন্য সেটি হল গিয়ে বাহ্যিক উদ্দীপকের উৎসের গতিপথ বাহ্যিক উদ্দীপকের এইটিকে যদি মনে রাখি তাহলেই কিন্তু আমরা ট্রপিক চরণের সংজ্ঞা খুব সহজেই দিতে পারব কাকে বল সংজ্ঞায় যদি আসে না বাহ্যিক উদ্দীপক সেটা যেমন জল হতে পারে আলো হতে পারে তাপ হতে পারে রাসায়নিক পদার্থ ইত্যাদি সমস্ত কিছু হতে পারে এই সকল উৎসের গতিপথ অনুসারে উদ্ভিদের অপরিণত বর্ধনশীল অঙ্গের যে বৃদ্ধিজনিত আবিষ্ট চলন বক্রচলন লক্ষ্য করা যায় তাকেই আমরা ট্রপিক চলন বা দ্বিগনির্মিত বক্রচলন বলে থাকি এরও বিভিন্ন প্রকারভেদ রয়েছে প্রথম প্রকারভেদ আমি আগেই বলে রেখেছি যে এর এইগুলির অর্থ যেহেতু আমরা জানি তাহলে সংজ্ঞা দেওয়া কিন্তু খুব সহজ হয়ে যাবে এখানে একটি নতুন বিষয় রয়েছে সেটি হচ্ছে জিও আগে বলে রাখি প্রতিটি ফোটো ট্রপিক ফোটো অর্থ এখানে আলোক হাইড্রো কথার অর্থ বলেছি জল জিও কথার অর্থ এখানে আমরা আর্থ বুঝি অর্থাৎ পৃথিবীকে বোঝায় আর মাধ্যাকর্ষণকে বোঝাতে ইউ মানে এই কথাটি ব্যবহার করা হয় মাধ্যাকর্ষণের জন্য এই জিও কথাটি ইউজ করা হয় প্রথম যেটি আছে ট্রপিক এর অপর নাম আলোকবৃত্তীয় চলন বা ট্রপিজম এখানে উদ্দীপকের প্রকৃতি অবশ্যই আলোর গতিপথ তাহলে সংজ্ঞা যদি আমরা দেখে থাকি তাহলে সেই সংজ্ঞা হবে এক আলোকের প্রতিপদ দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের আবিষ্ট বক্র চলনকে ফোটোট্রফিক চলন বলা হয় এক্ষেত্রে উদাহরণ উদ্ভিদের বিটোপ অংশ আমরা দেখতে পাই আলো উৎসের দিকে বৃদ্ধি পায় তাহলে উদ্ভিদের অংশ আলো উৎসের দিকে বৃদ্ধি পাওয়াই হচ্ছে ফোটোট্রফিক চলনের একটি উদাহরণ দ্বিতীয় হচ্ছে গিয়ে হাইড্রোট্রফিক চলন হাইড্রোট্রফিক চলন হাইড্রোটিক চলন কাকে বলা হয় না হাইড্রো কথার অর্থ আগেই বলেছি জল তাহলে জলের গতিপথ বা আদ্রত দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত হয় উদ্ভিদ অঙ্গের যে আবিষ্ট বক্র চলন লক্ষ্য করা যায় তাকে হাইড্রোটিক চলন বলা হয় এক্ষেত্রে হবে উদ্ভিদের মূল কেননা উদ্ভিদের মূল জলের উৎসের দিকে বৃদ্ধি পায় সর্বশেষ হচ্ছে কি জিও ট্রপিক চলন এক্ষুনি একটু আগেই বললাম যে জিও ট্রপিকের জিও কথার অর্থ হচ্ছে যে অভিকর্ষ অর্থাৎ অভিকর্ষ বল দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের আবিষ্ট বক্র চলনকে জিও ট্রপিক চলন বলা এক্ষেত্রে উদাহরণ হিসেবে আমরা আবার সেই উদ্ভিদের মূল নিতে পারি না উদ্ভিদের মূল অভিকর্ষের দিকে আমরা সকলেই জানি যে বৃদ্ধি পায় তাহলে উদ্ভিদের মূল হচ্ছে জিও চলনের একটি উদাহরণ এক্ষেত্রে ব্যতিক্রম একটি রয়েছে সেটিও বলে রাখি সেখানে প্রতিকূল জিও চলন লক্ষ্য করা যায় এরকম একটি উদাহরণ হলো গিয়ে সুন্দরী গাছের শাসন এটি কিন্তু ব্যতিক্রম বেশ সর্বশেষ হচ্ছে গিয়ে ন্যাস্টিক চল ন্যাস্টিক চলনের ক্ষেত্রেও আমরা একটা কথা যদি মনে রাখি বা একটি বিশেষ শব্দ যদি মনে রাখতে পারি তাহলে দেখা যাবে যে এটারও কিন্তু সংজ্ঞা দেওয়া খুব একটা জটিল হবে না ন্যাস্টিক চলনের ক্ষেত্রে মনে রাখতে হবে বাহ্যিক উদ্দীপকের তীব্রতা বাহ্যিক উদ্দীপকের তীব্রতা এই কথাটি যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু ন্যাস্টিক চলনের সংজ্ঞা দেওয়া খুব একটা জটিল হবে না তাহলে কাকে বলে ন্যাস্টিক চলন না বাহ্যিক উদ্দীপকের তীব্রতার মাত্রা ও স্থায়িত্ব দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের অস্ফীতির তারতম্যজনিত যে বক্রচলন তাকে আমরা ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন বলে থাকি ন্যাস্টিক চলন বিভিন্ন প্রকারভেদ লক্ষ্য করা যায় এখানে আমি পাঁচটা প্রকারভেদ দেখিয়েছি এর অর্থগুলো বলায় আছে আগে ফোটো অর্থাৎ আলো থার্মো তাপ কেমো রাসায়নিক পদার্থ এক্ষেত্রে নতুন দুটি বিষয় রয়েছে সিসম এবং নিকটি ন্যাস্টিক দুটি যখন বলব আমার বিস্তারিত আলোচনা করছি প্রথমে দেখো ফোটো নাশক ফোটোনাস্টিক চলন কাকে বলা হয় এর অপর নাম হচ্ছে আলোকব্যাপ্তি আলোকের তীব্রতার মাত্রা ও স্থায়িত্ব দ্বারা যদি প্রভাবিত নিয়ন্ত্রিত হয়ে উদ্ভিদ অঙ্গের বক্রচলন ঘটে তখন তাকে আমরা ফোটোনাস্টিক চলন বা আলোকব্যাপ্তি চলন বলব এক্ষেত্রে উদাহরণ হিসেবে সূর্যমুখী পদ্ম শালুক প্রভৃতি ফুলের কথা নেওয়া যেতে পারে এই সকল ফুল দিনের তীব্র আলোতে ফোটে আবার সন্ধ্যা মালতি জুই এই সকল ফুলগুলিও উদাহরণ নেওয়া যেতে পারে এই সকল ফুল রাতের আলোর অনুপস্থিতিতে কিন্তু ফোটে বেশ দ্বিতীয় হচ্ছে গিয়ে থার্মোনাস্টিক চলন থার্মোনাস্টির অপর নাম তাপব্যাপ্তি তাপমাত্রা বা উষ্ণতার তীব্রতা দ্বারা প্রভাবিত নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের যে চলন লক্ষ্য করা যায় তাকে থার্মোনাস্টিক বা তাপব্যাপ্তি চলন বলে এক্ষেত্রে উদাহরণ হলো টিউলিপ ফুলের পাপড়ি এগুলি অধিক উষ্ণতায় ফোটে এবং কম উষ্ণতায় কিন্তু মরে যায় এছাড়া সিম গাছের পাতার পত্রক যেগুলো অধিক তাপমাত্রায় মুড়ে যায় এবং কম তাপমাত্রায় খুলে যায় নেক্সট হচ্ছে কেমোনাস্টিক কাকে বলে না এর অপর নামাকে বলে রাখি রসায়ন ব্যক্তি চল রাসায়নিক পথে তীব্রতা দ্বারা প্রভাবিত নিয়ন্ত্রিত হয়ে উদ্ভিদ অঙ্গের তারতম্যজনিত যে বক্রচলন লক্ষ্য করা যায় তাকে কেমোনাস্টিক বা রসায়ন ব্যক্তি বলে এক্ষেত্রে উদাহরণ হল গিয়ে বিভিন্ন পতঙ্গভুক উদ্ভিদ যেমন সূর্য শিশির এর পাতার কিনারা বরাবর যে রোম বা কর্ষিকা থাকে কলসপত্রী উদ্ভিদ যার পত্র ফাঁদের ঢাকনা পতঙ্গের দিকে বেঁকে যায় ও পতঙ্গের আবদ্ধকরণের জন্য সঞ্চালিত হয় নেক্সট হচ্ছে শীসমনাশ এটি কি জিনিস না শীসমনাষ্টির বাংলা হচ্ছে গিয়ে স্পর্শ ব্যপ্তি এর সংজ্ঞা যদি করি তাহলে দাঁড়ায় স্পর্শ আঘাত বা প্রবাহের তীব্রতার মাত্রা দ্বারা প্রভাবিত হয়ে নিয়ন্ত্রিত হয়ে উদ্ভিদ অঙ্গের রস্ফীতির তারতম্যজনিত যে বক্রচলন লক্ষ্য করা যায় তাকে শীসমনাষ্টিক বা স্পর্শ ব্যক্তি বলে এক্ষেত্রে উদাহরণ আমাদের সকলের জানা স্পর্শ দ্বারা আমরা লক্ষ্য করতে পারি লজ্জাবতী গাছ এর পাতার পত্রগুলিকে স্পর্শ করলে নুয়ে পড়ে অধিক আঘাতে এর পত্রগুলি পত্রবৃন্দ থেকে নিয়ে পড়ে চলন স্পর্শ উদ্দীপকের প্রভাবে ঘটে তাই একে শীস্মনাষ্টিক চলন বলে আঘাত উদ্দীপের প্রভাব প্রভাবে যদি এটা ঘটে থাকে এই লজ্জাবতী পাতার এই ধরনের চলনকে তখন হ্যাপ্টোনাস্টিক চলন বলা হয় এটা একটু মনে রাখতাম যদি স্পর্শের প্রভাবে ঘটে তখন তাকে শীসমোনাস্টিক বলব যদি আঘাত উদ্দীপকের প্রভাবে লজ্জাবতির পত্রগুলি নিয়ে যায় তাহলে তখন তাকে হ্যাপ্টোনিক চলন বলবো আচ্ছা শেষ হচ্ছে গিয়ে নিক্টিন্যাস্টিক চলন এটি কি না নিকটিনাস্টি অপর নাম তাপ আলোক ব্যক্তি চলন তাপ আলোক উভয়ে মিলে হয়েছে কাকে বলবো না আলোক ও তাপমাত্রা উভয় উদ্দীপকের তীব্রতার মাত্রা ও স্থায়িত্ব দ্বারা প্রভাবিত নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের রসপীতির তারতম্যজনিত যে বক্র চলন তাকে আমরা নিকটিনাস্টিক চলন বা তাপ আলোক ব্যক্তি চলন বলে থাকি এটার উদাহরণ কি হতে পারে না ক্যাকটাস প্রভৃতি কিছু ফুল রয়েছে এগুলো প্রখর রোদ ও উষ্ণতায় ফোটে আবার রাতে কম আলো উষ্ণতায় বদ্ধ হয়ে যায় এছাড়া বাবলা আমরুল কৃষ্ণচূড়া তেঁতুল এই সকল উদ্ভিদের পাতার যে পত্রগুলো সেগুলো দিনের বেলায় তীব্র আলো উষ্ণতায় খুলে যায় রাতের বেলা কম আলো উষ্ণতায় বন্ধ হয়ে যায় এই প্রকার চলনকে কিন্তু নিদ্রা চলনও বলা হয়ে থাকে স্লিপিং মুভমেন্ট তাহলে আজকে আলোচ্য বিষয়বস্তুগুলির মধ্যে আজ এইটুকুই থাক আজকের পাঠ্য সম্পর্কে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তা তোমরা করতে পারো সকলে ভালো থেকো সুস্থ থেকো